our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. খবর সবার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। যেহেতু প্রতি বছর আমরা আসলে ঈদের যে কোরবানিটা সেটা আমরা বাংলাদেশেই করে থাকি, তো এখানে আসলে ঈদে তেমন কিছু করার মতো কিছুই থাকে না, তাই ভাবলাম যে আশেপাশ থেকে কোথাও ঘুরে আসি। তো আজকে আমরা মূলত যাচ্ছি মসজিদে। তো মসজিদ থেকে আমরা আরেকটা সিটিতে যাব, ওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রথমে আজকে আমরা যাচ্ছি মসজিদে। তো মসজিদ বেসিক্যালি কানাডার সবচেয়ে নোটোরিয়াস একটা সিটি। সো এখানে অনেক রকম বাজে হিস্ট্রি যেটা বলে, যে কুখ্যাত মানুষজন এখানে বেশি ছিল, এবং আমিও আপনাদেরকে চেষ্টা করব যে কিছু কিছু জায়গা টানেল ঘুরে দেখানোর। সো চলুন দেরি করব না, রওনা করি মসজিদের উদ্দেশ্যে। গাইজ, আমরা প্রায় চলে আসছি, আর মাত্র 3 কিলোমিটার। আমরা প্রথমেই এখনও জানি না যে আসলে কোথায় যাব। ফার্স্ট প্রথমে শহরে ঢুকবো, তারপর আমরা ডিসাইড করব যে কোন স্পটটাতে প্রথমে যাওয়া যায়। এখানে আসলে খুব বেশি দেখার মতো কিছু নেই। তো এখানে মূলত ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মুজের স্কাল্পচার রয়েছে, তো এইটার একটা ছোট একটা হিস্ট্রি রয়েছে। তো আমি ওই জায়গাটাতে যাব, যে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে মসজিদ হওয়ার কারণ কি, যখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি একটু পরপরই হচ্ছে মানে সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে যে মসজিদ যাবে, মানে মসজিদ চলাচলের রাস্তা। সো স্পিড বারবার হচ্ছে একটা লিমিটের মধ্যে রাখার জন্য সাইনবোর্ডে দেওয়া ছিল, যেটা মনে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মসজিদরা থাকে, তো এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। আর পাশে শুধু ঘাস আর ঘাস। যাও, আমি কেন নামে খাবো, তুমি খাও। অনেকে কানাডা আসার পর বলে যে বাংলাদেশে থেকে কানাডা সবচেয়ে বেশি সবুজ শ্যামল। এখানকার সমস্যা হচ্ছে যে আসলে আমাদের সামারটা খুব কম টাইমের জন্য থাকে, তো সামারেই আসলে এরকম সবুজ প্রকৃতি দেখা যায়। আমি শিওর এই জায়গায় যারা উইন্টারে মানে গিয়েছে, এই রাস্তা এগুলো আসলে উইন্টারে খুব হরেবল সিচুয়েশান থাকে, রাস্তা অনেক স্লিপারি থাকে। তো হ্যাঁ, সামারে আমাদের এই জায়গাটা অনেক বেশি সবুজ থাকে, অনেকটা বাংলাদেশের মতোই সবুজ থাকে। তবে বাংলাদেশে হচ্ছে 12 মাস সবুজ থাকে, এই কারণে আসলে বাংলাদেশকে মানে সবসময় বলে যে চির সবুজের দেশ, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশ। তবে আমরা কিছুটা ফিল পাই হচ্ছে সামারে ক্যানাডাতে। সো আমরা র্যান্ডমলি টিম হটনসে নামলাম টুকটাক খাওয়া দাওয়া করার জন্য, আর তখনই দেখলাম যে আপনাদেরকে যেই মুজের কথাটা বলছিলাম সেই মুজটাই হচ্ছে টিম হটনসের ঠিক পাশে। সামনেই দেখা যাচ্ছে ম্যাকদা মুজ। তো এখানে মূলত আসলে এই মুজের স্কাল্পচারটা ছাড়া আর কিছুই নাই, আর সবাই এদিকে আসে এই মুজটার সাথে ছবি তোলার জন্য। সো চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো গাইজ, এই হচ্ছে মুজ। সো এই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মুজ আমাদের কানাডায়। তো এটার যেটা হিস্ট্রি ছিল সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মুজ বেসিক্যালি বানানো হয়েছে নরওয়েতে। তো তারপর যখন এটা তখন সেকেন্ড পজিশনে চলে আসে, তারপরে যেটা করে যে কানাডার গভর্নমেন্ট থেকে তখন এই মুজের যে উপরের শিংগুলো, এই শিংগুলো একটু করে বড় করে, বড় করে হচ্ছে ওই নরওয়ের মুজটা থেকে এই মুজটাকে একটু বড় বানানো হয়, তারপরে হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসে। এটা এমনিতেই বড়, আমি জানি না নরওয়েটাতে হয়তো একটু ছোট হবে, বাট আমার মনে হয় না খুব বেশি পার্থক্য হবে, যেহেতু একটু শিং বড় করে তারপরে এটাকে বড় বানানো হয়েছে। সো এই হচ্ছে হিস্ট্রিটা। আমার কাছে হিস্ট্রিটা খুব মজা লেগেছে যে কম্পিটিশানে জেতার জন্য শিংটা বড় করে তারপরে
মুসটাকে বড় করানো বড় বানানো হয়েছে। তো আমরা ইনফরমেশন বিল্ডিংয়ে ঢুকলাম, তো এখানে সব কিছুই হচ্ছে এই সিটিতে কী কী রয়েছে, কী কী হিস্ট্রি রয়েছে, কী কী জিনিস ঐতিহ্যবাহী জিনিস রয়েছে, সব কিছুই একটা মিনিয়েচার করে দেওয়া। সো আমার পিছনে একটা ট্রেন রয়েছে, এই ট্রেনটা হচ্ছে 1930 সালের, তো এটাও হচ্ছে মিনিয়েচার করা। আমি জানি না ভিডিওতে কীরকম আসছে, বাট সরাসরি চোখে দেখতে জিনিসগুলো খুবই সুন্দর। We rise like tall buildings as the chemicals they take us higher. তো এখানে ঘুরতে ঘুরতে একটা কর্নারে হচ্ছে অনেকগুলো মুজের হচ্ছে সফট টয় রয়েছে, আর আমার কাছে এই টয়টা খুব কিউট লেগেছে, সো মেবি আমি এই জিনিসটা নেব। তো আমাদের ম্যাকদা মুজ দেখা শেষ, এখন আমরা যাব হচ্ছে মোজো টানেলে। এই টানেলটা মূলত হিস্টোরিক্যালভাবে খুবই খুবই কুখ্যাত একটা টানেল, তো আমরা এটার ইনফরমেশনটা নিয়ে নিয়েছি। সো চলুন দেরি না করে রওনা দিই টানেলের উদ্দেশ্যে। আমরা চলে আসছি টানেল অফ মোজোতে। এখানে আসার পর যেটা জানলাম সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে ঢোকা একেবারেই রেস্ট্রিক্টেড, সো ভিডিও এবং ছবি তোলা সম্ভব না। তো কিছু করার নেই, আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদের সাথেও শেয়ার করতে যে ভিতরের টানেলটা দেখতে কেমন। সো যেহেতু এটা পসিবল হচ্ছে না, এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর দেখি যে কী অবস্থা, অবশ্যই আপনাদের সাথে জানাবো যে কেমন লেগেছে ভিতরটা। ভিতরে ঘুরে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার যে কার্টেল ছিল, ফেমাস কার্টেল আল কাপোনো, সে যেটা করতো সেখানে হচ্ছে তার অফিস, তার রুম, তার ব্যবহারের জিনিসপত্র সব কিছুই ডিসপ্লে করা রয়েছে। আল কাপোনো মূলত শিকাগো বেসড মাফিয়া ছিল, বাট যখন আমেরিকায় অ্যালকোহল প্রোহিবিশনে ছিল তখন ক্যানাডার এই মোজো শহর থেকে লিকার স্মাগলিং করে সে ইউএসএতে পাঠাতো। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই রিলেটেড একটি ডকুমেন্টারির লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর ডিটেল হিস্ট্রিটা দেখে নিতে পারেন। মুজো শহরে ঘোরাঘুরি করার পর যেটা মনে হলো যে এখানকার ডাউনটাউনটা একটু ডিফারেন্ট। এখানে ডাউনটাউনে যখন ঢুকবেন তখন ঢুকার পথে দেখবেন যে কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো কিনা অনেকটা লন্ডনের আর্কিটেকচারের মতো, যে ব্রিক্সের বিল্ডিং। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা কিনা আমরা সাসকাটুনে দেখি নাই। তো এখানে ডাউনটাউনটা বেশ জমজমাট। এই ছিল আমাদের মোজোর কুইক একটা ট্যুর দেওয়া। সো মোজো শহরটা খুবই ছোট বলতে গেলে, এবং এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি। তো এই শহরে টোটাল জনসংখ্যাই হচ্ছে 30,000, সো বুঝতেই পারছেন যে সবাই সবাইকে চিনে। সো এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন রাজাইনাতে, আর অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। As the chemicals they take us higher, the night's young. দেখতে দেখতে চলে আসছি রাজাইনাতে। এখন আর কোথাও নামবো না, আমরা সরাসরি হোটেলে চলে যাব, হোটেলে চেকিং করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বের হব। সো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের সাসকাটুন থেকে এখানে যদি বলি আসতে টোটাল 3.5 ঘন্টার মতো ড্রাইভ ছিল, বাট আমরা হচ্ছে স্টপ দিয়ে দিয়ে আসছি। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি রাজাইনা ঘুরে দেখার উদ্দেশ্যে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি রেজিনার ডাউনটাউনে। আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাকেই আসলে রেজিনার ডাউনটাউনের মেইন সেন্টার ধরা হয়, এবং আমার হাতের বাঁ পাশে রয়েছে ভিক্টোরিয়া পার্ক। সো আগে আমরা ডাউনটাউনটা একটু ঘুরে দেখব, তারপরে আপনাদেরকে অবশ্যই আমি ভিক্টোরিয়া পার্কটা ঘুরে দেখাবো। সবসময় আমি আর ইমরান একটা জিনিস বিলিভ করি যে কোনো সিটি যদি ঘুরে দেখতে হয় বা কোনো জায়গা যদি ঘুরে দেখতে হয় অবশ্যই হেঁটে এক্সপ্লোর করা উচিত। We rise like
as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. So, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যেটা বুঝলাম, আমাদের সাসকাটুন থেকে রাজায়না ছোট হলেও খুব বেশি অর্গানাইজড, এবং এখানকার বিল্ডিংগুলো দেখতে খুবই সুন্দর। আমাদের সাসকাটুনের বিল্ডিংগুলো খুব বেশি সুন্দর না, এক দুইটা তিন চারটা বিল্ডিং ছাড়া, বাট এখানের বিল্ডিংটা, এখানকার পরিবেশটা আরও বেশি কাম, কোয়াইট। আমার কাছে এখন আমাদের সাসকাটুন থেকে রেজিনা ভালো লাগতেছে। যে এইটা হচ্ছে প্রভিনশিয়াল কোর্ট, এই কোর্ট মাত্র আমি জামিনে বেরোলাম, এখন আমি যাচ্ছি এসজিআর অফিসের দিকে। এসজিআর অফিসের সামনে যাইয়া হ্যাঁ তুমি হচ্ছে অনশন করো, বলো যে আমাকে ড্রাইভিং লাইসেন্স না দিলে আমি না খেয়ে এখানে আত্মহত্যা করবো। কি না খেয়ে আত্মহত্যা করবো? আমি সাসকাটুন থেকে চালাই আসছি, আপনারা এখন আমাকে ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এটা আমি এটার কোনো মাহাত্ম্য আমি বুঝতেছি না। আমি লার্নার লাইসেন্স নিয়ে সব জায়গায় চলে যেতেছি খুব কনফিডেন্টের সাথে, ইভেন পাশে পুলিশ থাকলেও আমার কোনো, মানে আমি এমনভাবে একটা লুক দিই যে পুলিশ কনফিউজ হয়ে যাবে। ভিক্টোরিয়া পার্কে ঢুকতেই পার্কের মাঝে চোখে পড়ল একটি মনুমেন্ট। We rise like tall buildings as the chemicals they take us higher. আমার পিছনে যে মনুমেন্টটা রয়েছে, সেই মনুমেন্টটা মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রেজাইনার যে সিটিজেনরা মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে হচ্ছে এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে। এই পার্কটা খুব বেশি বড় না আমাদের সাসকাটুনের পার্কের মতো, বাট এই পার্কটা খুবই সাজানো গুছানো এবং পরিবেশটা খুবই সুন্দর। সো গাইজ, এই ছিল আমাদের ডাউন টাউনে ঘোরাঘুরি। এখন আমরা রওনা করব ওয়াসকানা লেকের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা হচ্ছে কিছুক্ষণ সানি, কিছুক্ষণ ক্লাউডি। আমরা এতক্ষণ যেখানে ছিলাম ভিক্টোরিয়া পার্কে, তখন বেশ সুন্দর সানি একটা ওয়েদার পেয়েছি, বাট এখানে আস্তে আস্তে হচ্ছে আবার আকাশ ক্লাউডি হয়ে গিয়েছে। আমরা ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম যে আজকে এবং আগামীকাল দুই দিনই মোস্টলি ক্লাউডি থাকবে। সো এখন শুধু আমরা আল্লাহ আল্লাহ করছি যে আগামীকাল সকালে যেন কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু সানি ওয়েদার পাই, সাথে হলো আগামীকাল ঈদ, তো ঈদের দিনটা একটু সানি সানি থাকলে অবশ্যই ভালো লাগবে। তো আমার চারপাশে শুধু হাঁস আর হাঁস, তো আমি ফান করে এগুলাকে বলি হচ্ছে কানাডার এয়ারফোর্সের লোকজন। আসলে একটু আগেও এত হাঁস ছিল এই জায়গায়, আস্তে আস্তে হাঁসগুলো হচ্ছে পানির ওদিকে চলে যাচ্ছে। এখানে গাড়িটি ওয়েট করছে হাঁসগুলো রোড ক্রসিংয়ের জন্য। আমাদের কানাডাতে প্রত্যেকটা প্রাণীরই জীবনের মূল্য অনেক। তবে এই জায়গাটা আমি বলবো যে যদি রাজাইনাতে আপনারা আসেন এক দুদিনের জন্য, অবশ্যই এই জায়গাটাতে ঘুরে যাবেন। এইসব টাইপের জায়গায় আসলে আসলে ভিডিওতে বা ছবিতে খুব বেশি বোঝা যায় না, বাট যখন আপনারা বাস্তবে এক্সপিরিয়েন্স করবেন, এইসব জায়গাগুলো সাধারণত খুব কাম অ্যান্ড কোয়াইট, খুব পিসফুল থাকে। সো আমি সবসময় এই টাইপের জায়গাগুলো রিকমেন্ড করি যে যদি রিল্যাক্সিং বা একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তাহলে অবশ্যই এইসব জায়গায় আসবেন। গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে রাজাইনার অন্য কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।